দাম কইছি তোতা পুরি হ্যাঁ ঠিক লা দুটা এই আট এনে আইছিল হে যে পরে আবু ভালো করে চিনি নাই আবু আমার ফোনে নাই যে ছবি দিলে মারা দিম যে এই ছাগলে নাই হ্যাঁ তো তোমার ছাগলে খালি তো লেগ নাই খিলাও তাই না খের দে অ্যাঙ্কার বসি দিয়ে কালার বসি কি দাও কালার বসি খুব না দেখা 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 না তো কালার বুশি আমি কইতেছি বাড়ির জায়গায় কালার বুশি খের আচ্ছা খের কোনে বাঙ্গাই তাই কওয়াগে আমি খের বাঙ্গাই না খুব আহুন বাঙ্গাই কলেজ খালি কে গরান হারা দিনি অগবাইত বড় বড় পাড়া আছে তোদাবুরি পাড়া আছে তোদাবুরি পুরানি আছে আবার তাহলে তোমরা জানি কয় বছর ধরে পালতেছে এক বছর তাহলে এক বছর তো কয় ডইছে এখন 12 ডে চলতাইছে এক বছরের মধ্যে 12টা ছাগল হয়েছে তাও দূর ছাগলের থেকে তোমার এক বছরের মধ্যে 12 ডো আর আবার এক দুই বছরের মধ্যে আবার 9 ডো তাহলে দেখছি তাহলে আবার ছাগল কত আয় দেয় মানে আয় কম দেয় কি জাত বুঝতেছি না তো মাতাও দেখো খালি খের দেয় অ্যাঙ্কার বুশি দিয়ে কালার বুশি আর ই দেয় খিলেও তাও ছাগলের স্বাস্থ্য কত সুন্দর আবার কি সুন্দর করে ঘর দিচ্ছে অনেক ছাগল ফুটাই তো আর পাটা গিরাইতে বাইন দা তো পাড়া বাইন দেয় ধর এক বোন আয় তুমি ছাগল নষ্ট করে দিব একবারে এক বছরের মধ্যে ওয়ান্নি গাইডে পড়ছে কানগুলা কত সুন্দর তা করে একদিন মনে ওয়ানি গেছিল আর কাল বুঝছি ছাগলে যে খাইতে কয় কালা খাবো ছাগল খাইছি আরে চাগর ছাগল নাই তাগরে দেয় আর চাগরে ছাগল আছে তাগরে দেয় না খারাপ ডাক্তার নিয়ে আসছিল ডাক্তার ওই এখন টাকা গেছে আর জেডে যে বেটে নিয়ে সার দিন হলো সিরাজ গুণ পুষ্টি হয়েছে তাই ও দিনে ভ্যাকসিন দিয়ে গেছে একটি সমস্যার কারণে ও এখন নাই তাই ও তিনে দিয়ে গেছে এখন আবার যে আমার ডাক্তার এক ড্রাইভার কই যাই বেরি যায় না ব্যক্তি রাখছে রেজিস্ট্রেশন করবা কইছে আমার খালি যে আমারে রেজিস্ট্রেশন করলি না কখন কোন ভ্যাকসিন লাগবে কখন কি ওষুধ থেকে থেকে আইছে আঙ্গুলে যে আছে খালি যে গরুর তাক দেহে কই 10টা ছাগলের কে দেখা লাগবে না ডাক্তার এখানে কয় খালি ছাগল পালো কে ছাগল পালা লাগবে কে এই হাসপাতালে আমি গেলে গেলে কই কি এই ছাগল পালে এই ছাগল পালে এটা একটা গরু পাললি কত হয় কিছু গরু কি বিয়াইব অত ঠিকই কয় ছাগলে অত জিরো মাই দেয় গরু অত আই দেয় না তাই বোঝে না কিছু না এই খালি পেশাল পারে বুঝি মুঝি বিলাই আর বলি না খাই দেওয়া যায় তাও তোমার বসে করতে কেন আগে মাসে আমরা এখন মা এই যে বেশি বেশি কেনে দেয় আমার পাওয়া ছিল সপ্তাহে এক বস্তা 18 কেজি আঙ্কার বস্তা কত করে একটা আছে 720 টাকা আর একটা আছে 750 টাকা সপ্তাহে এক বস্তা তাহলে কি দাদি কমা ছাগল
আমার ছাগল একটা একবার পুরো অবশ হয়ে গেছিল, সেই ছাগল লোক সেক দেওয়া হয়েছিল তো মানে মানে ঠান্ডা নিয়ে শীতে মনে হয় হয়ে গেছিল, এর আবার সেক দেওয়া হয়েছিল। পরে আমি আবার ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশন দিছিলাম মাইনে আর যে ক্যালসিয়াম খাওয়াইছিলাম, আর সেই ছাগল দিয়ে 3 দিন বাদে সেই ছাগল দিয়ে রাইতে খারাপ হয়েছে, বুঝছে আমাকে ছাগল মরে যাব। আমার তো ও তিনে ভ্যাকসিন দিয়ে গেছে একটি সমস্যার কারণে, ও এখন নাই ও তিনে দিয়ে গেছে এখন আবার যে গরুর তাক দেহে 10টা ছাগলের দেহে লাগবে না, ডাক্তার খালি খালি ছাগল পালো কে ছাগল পালা লাগবে হাসপাতালে আমি গেলে গেল কয়েকদিন ছাগল পালো ছাগল পালো তাও তোমার বসে কুত্রি কেন মাসে বেশি বেশি আমার সপ্তাহে এক বস্তা 18 কেজি এই যে এ তো ভালো জাতের ছাগল কিনছিল, 1.5 লিটার করে দুধ হয়েছে পরে কেতাল বেচছে কে আমার ছাগল একটা একবার পুরো অবশ হয়ে গেছিল, সেই ছাগল লোক সেক দেওয়া হয়েছিল তো মানে মানে ঠান্ডা নিয়ে শীতে মনে হয় হয়ে গেছিল, এর আবার সেক দেওয়া হয়েছিল। পরে আমি আবার ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশন দিছিলাম মাইনে আর যে ক্যালসিয়াম খাওয়াইছিলাম, আর সেই ছাগল দিয়ে 3 দিন বাদে সেই ছাগল দিয়ে রাইতে খারাপ হয়েছে, বুঝছে আমাকে ছাগল মরে যাব। এবার দিয়েছিলাম।